সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। রাজ্যের শাসক দলের বহিরাগত তত্ত্বকে ফুৎকারে উড়িয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবার বীরভূমে এক সাংবাদিক সম্মেলনে অমিত শাহ স্পষ্টই বলেন, বাংলার ভূমিপুত্রই এই রাজ্যের মুখ্যমন্ত্রী হবেন, সেই ভূমিপুত্রই মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবেন। তবে সেই ভূমিপুত্র কে হতে পারেন সেটা খোলসা করেননি তিনি। তাই অমিতের এই মন্তব্যের পরে রাজ্য রাজনীতিতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়কে তুলোধনা করে অমিত বলেন, বাংলা তো মুক্ত চিন্তার জায়গা, সেখানে এত সংকীর্ণ চিন্তা কেন? দেশে যে কোনো প্রান্ত থেকে এলে সেই ব্যক্তি বহিরাগত হয়ে যান কিভাবে? তবে এটা নিশ্চিত করতে পারি, এই রাজ্যের মুখ্যমন্ত্রী বাংলার কোনো ভূমিপুত্রই হবেন, তা সময় মতো দেখবেন। একই সঙ্গে মমতা যখন কংগ্রেসের মতো জাতীয় দলে ছিলেন, সেই সময়ের কথা উল্লেখ করে অমিত বলেন, যে সময় মমতা দিদি কংগ্রেসে ছিলেন সেই সময় নরসিমা রাও, প্রণব মুখোপাধ্যায় বাংলায় এলে কি তাদের বহিরাগত বলতেন? ইন্দিরা গান্ধী কলকাতায় এলে কি তাকে বহিরাগত বলা হতো? এই ধরনের সংকীর্ণ চিন্তার জায়গা বাংলা নয় বলেই এদিন মমতা ও তৃণমূলকে আক্রমণ জানিয়েছেন অমিত শাহ। এছাড়াও এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গ টেনে কড়া মন্তব্য করেছেন অমিত শাহ। তিনি বলেন, রাজ্যের 10 কোটি মানুষকে ছেড়ে ভাইপোকে মুখ্যমন্ত্রী করার জন্য উঠে পড়ে লেগেছেন মমতা দিদি, তবে বাংলার মানুষ তা হতে দেবে না। উল্লেখ্য, গতকালই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছে, মমতার পরিবারের কেউ মুখ্যমন্ত্রী হতে চায় না, ফলে অযথা বিতর্ক বাড়িয়ে লাভ নেই। কিন্তু তারপরেও এদিন অমিত শাহ এই প্রসঙ্গ তুলেছেন। একই সঙ্গে 3 IPS এর বদলি ও রাজ্যে রাষ্ট্রপতির শাসন নিয়ে প্রশ্ন করা হলে অমিত শাহ স্পষ্টই জানান, এই জায়গায় এই প্রশ্নের জবাব দেওয়ার নয়, এটা কেন্দ্র ও রাজ্যের মধ্যের বিষয়, সেই কারণে সংবিধান অনুযায়ী সব হবে। তবে 3 IPS বদলি প্রসঙ্গে তিনি যোগ করেছেন, এই নিয়ে যে চিঠি লেখা হয়েছে তা সব নিয়ম মেনেই লেখা হয়েছে, পরবর্তীতে পরিস্থিতি অনুযায়ী স্বরাষ্ট্রমন্ত্রক নিয়ম মেনে পদক্ষেপ করবে।